আজকে রাতে আপনারা ঘুমাবেন না কয় না কা ঘুমাবেন না ইনশাআল্লাহ নাকি ঘুমান না অনেকে তাহাজ্জুদ পড়েন সারা রাত হ্যাঁ তাহাজ্জুদ না বললে মোবাইল তো টিপা টিপি করেন একদম 3টা পর্যন্ত অনেকে বা 4টা পর্যন্ত অনেকে আবার ফজর নামাজ পয়রাশ ঘুমাবে এই নিয়তে মোবাইল চালায় সারা রাত হুজুর এই নিয়তে মোবাইল চালায় সারা রাত যেন ফজরটা পড়তে পারি অনেকে আছে এরকম উনি এই জন্য ফেসবুক চালায় অনেকে আবার অবৈধভাবে কারোর সাথে সম্পর্ক করে সম্পর্ক করার পর আবার আলেমদের কাছে কাছে গিয়া জিজ্ঞাসা করে হুজুর একটা মেয়ের সাথে আমার কোনো খারাপ সম্পর্ক না শুধু আমরা দুইজন দুইজনকে ফজরের সময় জাগায়া দেওয়ার জন্য একটু মোবাইলে সম্পর্ক রাখি এগুলো শয়তানের নেক্সট সুরতে ধোকা কোন সুরতে ধোকা নেক্সট সুর অবৈধ ভালোবাসার যত সুরত হোক কোন সুরতেই বৈধ না সব অবৈধ না জায়েজ হারাম বিলকুল হারাম এটা জায়েজের কোন সুরত নাই তো কি বলে আমি হেরে ফজরের সময় জাগাই দিব এই নিয়তে সাহারির সময় উঠাই দিব জিলহজ মাসের 9 রোজা রাখলে হুজুর কি প্রতিদান এই জন্য চিন্তা করছি 2টা পর্যন্ত মোবাইলটা চালাই আর এটা 3টার দিকে সাহারি দেখায়া ঘুমায়া যাই কি অদ্ভুত শয়তানের নিয়ম তো রাতে আজকে আপনারা ঘুমাবেন নাসাই শরীফের 1787 নাম্বার হাদিস 1787 নাম্বার হাদিস রাতে তাড়াতাড়ি ঘুমায়া যাবেন আল্লাহ বলছেন ওয়া জাআলনা লাইলা লিবাসা আমি রাতকে বানাইছি পোশাক রাতকে কি বানাইছি পোশাক আবরণ এই আবরণ মানে এই পোশাকে তোমরা ঢেকে থাকবা রাত্রে আপনারা না ঢাইকা সারাক্ষণ দিকে কি করেন উল্টাপাল্টা আল্লাহ রাতকে বানাইছে পোশাক হিসাবে রাত বানাইছে আল্লাহ আরামের জন্য আল্লাহ আমাদের এই কথাগুলো বুঝার তৌফিক দান করেন তাহলে ওয়াজআল্লান নাহারা মাআশা আল্লাহ দিন বানাইছে মানুষের কামাই করার জন্য রাত বানাইছে বিশ্রামের জন্য আরামের জন্য এজন্য এক আয়াতে আছে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা আরেক আয়াতে আছে ওয়াজআলনা লাইলা লিবাসা আমি রাতকে বানিয়েছি আবরণ আমি রাতে তোমাদের ঘুম এই ঘুমকে তোমাদের প্রশান্তির কারণ বানিয়েছি আর দিনকে বানিয়েছি তোমাদের জন্য কামাই করার জন্য এজন্য যাদের রাতের ঘুম ভালো হবে সুন্দরভাবে যারা সঠিকভাবে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে 9টা 10টায় যারা ঘুমিয়ে যাবে নিয়মিত ইনশাআল্লাহ 3টা 4টায় এসে তাহাজ্জুদের সালাত আদায় করে ফজরটা তারা সুন্দরভাবে ইমাম সাহেবের পিছনে আদায় করে হাদিসে নবীজি বলেন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ যেই বান্দা ফজর আদায় করে এই বান্দা আল্লাহর জিম্মায় চলে যায় আল্লাহর জিম্মার মাধ্যমে তার দিন শুরু হয় এইভাবে তার রাত আব পর্যন্ত হয়ে যায় সারাদিনের ইনকাম কত সুন্দর ইনকাম জোহরের সময় জোহর পরে আসরের সময় আসর পরে মাগরিব পরে এশা পরে এশার নামাজের পর দ্রুত আবার তাড়াতাড়ি নবীজির সুন্নাহ মোতাবেক এশার আগেই খানাটা খেয়ে নেয় এশার আগে কি করে খানা খায় আপনারা তো খানা খান রাত 10টা এর লেগে পেট এত বড় হয় এক একজনের রাত 10টা 11টায় খানা খায় খায়া তাড়াতাড়ি একদম সাথে সাথে বিছানায় মাথাটা লাগায় দেয় তো পেট বাঙালিদের বাড়বে না কাদের বাড়বে এশার নামাজের আগে আপনি নিয়মিত খানা খান খানা খাওয়ার পর এশার সালাত আদায় করেন এশার নামাজের পর 2 রাকাত সুন্নত আছে 3 রাকাত বিতির আছে পারলে আরো 8 রাকাত বাড়ায় পড়েন তাহাজ্জুদ খালি রমজানে গেলে 8 রাকাত পড়েন না নবীজির হাদিসে আসছে নবীজি রমজান আর রমজানের বাহিরে 8 রাকাত পড়তো সারা রাত তো এই রাত্রে 8 রাকাত তাহাজ্জুদ এটা রমজানের বাহিরে এলে ঝগড়াটা হয় না শুধু রমজান আসলে হয় অথচ ওই হাদিসে আছে নবীজি সারা বছর 8 রাকাত পড়তেন তো পড়েন না কা তো এই 8 রাকাত পড়েন আপনি এসার আগে খানা খান এর নিয়মিত সুন্নত পড়েন আরও 8 রাকাত বাড়ান 10 রাকাত হইল বিতির 3 রাকাত 13 রাকাত এশার নামাজ 4 রাকাত 17 রাকাত পরে আপনি এরপরে বিছানা যান আপনার পেট বাড়বে না আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনার পেট বাড়ার সুযোগই তো নেই খানা খায় না এসে নামাজে দাঁড়াইলেন তো পেট বাড়বে কোন দিক দিয়ে এত বড় বড় এক একজন পেট বানায় আর ইবাদত করতে পারে না আইসে তো বুঝাইতে চাইলাম রাতে তাড়াতাড়ি খাওয়া খেয়ে এরপরে আপনি এশার সালাতের পর 9টা 10টার মধ্যে ঘুমাতে যাওয়া নাসাই শরীফের 1787 নাম্বার হাদিস শুনেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আতা ফি রাশা যে ব্যক্তি বিছানায় আসে আসার পর ওয়ানাওয়া ইয়াকুমু মিনাল লাইল ওই ব্যক্তি নিয়ত করে আমি রাতের বেলায় জাগ্রত হব বিছানায় আসে আসার পর নাওয়া ইয়াকুমু ইউসাল্লি মিনাল লাইল আজকে আপনারা বিছানায় গেলেন যাওয়ার পর রাতের বেলা আপনারা নিয়ত করলেন আমি রাতের বেলা উঠব ওঠার পর তাহাজ্জুদের সালাত আদায় করব তাড়াতাড়ি আপনি বিছানায় গেলেন যাওয়ার পর নিয়ত করলেন আমি তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য 3টা সাড়ে 3টায় উঠে যাব ফাগলাবাত আইনা রাতের বেলা আপনি উঠতে পারেন নাই তাহাজ্জুদের সময় আপনি ঘুমায় আছেন নামাহাত্তা আসবাহা ঘুমাইতে ঘুমাইতে ফজরের নামাজের সময় হয়ে গেছে ঘুমাইতে ঘুমাইতে ফজরের নামাজ হয়ে গেছে
মুয়াজ্জিনের আজান দেওয়ার পর আপনার ঘুম ভেঙে যায়। ভালো করে শুনেন এই হাদিসটা, মুয়াজ্জিনের আজানের পর ঘুম ভাঙার পর আপনি চিন্তা করলেন ইন্না লিল্লাহ আমি না তাহাজ্জুদের নিয়ত করে ঘুমিয়েছিলাম, আল্লাহ নবী বলেন কুতিবা লাকু মা নাওয়া, যেই নিয়ত করে ঘুমিয়েছ তোমার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব লেখা হয়ে গেছে। প্রশ্ন হলো হুজুর আমি যে ঘুমাইলাম কেন, আল্লাহ নবী কয় কানাত নাওমুহু সাদাকাতান আলাইহি মিনাল্লাহি আজ্জা ওয়াজাল, এই যে রাতের বেলা তাহাজ্জুদের সময় ওঠার নিয়ত করার পরে উঠতে পারো নাই, ওই সময়ের ঘুমটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া। এটা আল্লাহ আপনার ঘুম পাড়ায় রাখছে, তাহাজ্জুদের সময় উঠতে পারেন না, নিয়ত ছিল আজকে থেকে নিয়ত করবেন, তবে শর্ত হইল সত্যিকার অর্থে নিয়ত তাড়াতাড়ি বিছানায় গিয়ে নিয়ত করতে হবে। আপনি একটা বাজে যদি নিয়ত করেন তো আপনি তো উঠতে পারবেন না, এটা শিওর। মোবাইল চালানো বাদ দেন, রাতের বেলা মোবাইল চালানোটা একটু কমায় দেন, মাগরিবের আগে মোবাইলটা ডয়ারে ঢুকান অথবা অফিস থেকে আইসা মোবাইলটা রেখে দেন, রাতে আর মোবাইল হাতে নিয়েন না, ইনশাল্লাহ দেখবেন ঘুম ভালো হবে। মোবাইল হাতে না নিলে ঘুম ভালো হবে রাতের, মোবাইলের আলো অন্ধকারের মধ্যে যারা মোবাইল দেখবেন আপনার ঘুম কেড়ে নিয়েছে এই মোবাইল, অন্ধকারের মধ্যে যারা মোবাইল দেখবেন এই মোবাইলের আলো আপনার ঘুম কেড়ে নিবে, এই জন্য রাতের বেলা মোবাইল বেশি চালায় না, ঘুম কেড়ে নিবে, এ আপনার ঘুম শেষ করে দিবে মোবাইলের যে স্ক্রিনের আলোটা। তাও বুঝাইতে চাইলাম রাতের বেলা চেষ্টা করবেন মোবাইল না চালানোর জন্য, ইনশাল্লাহ আপনার দুই চার পাঁচ ঘন্টার ঘুমও ওই ঘুম দেখবেন আপনার শারীরিক যে ঘুমের চাহিদার দরকার ওই চাহিদা ইনশাল্লাহ আল্লাহ পূরণ করে দিবেন। তাহলে আমরা আজকে থেকে ইনশাল্লাহ তাহাজ্জুদের নিয়ত করবো, তো নিয়তের একটা মূল্য আছে না নাই? আছে, পরিশুদ্ধ নিয়ত করা। বুখারী শরীফের 123 নম্বর হাদিস, নবীজির সাহাবা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক ব্যক্তি নবীজির কাছে আসছে, আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেক সাহাবারা জিহাদের ময়দানে গিয়ে লড়াই করে, তো লড়াই করতে গিয়ে অনেকে আছে যারা লড়াই করে ইউকাতিলু গদবা, কেউ রাগের বর্ষবর্তী হয়ে লড়াই করে, খুব রাগ এই রাগে লড়াই করে, আবার আমাদের মধ্যে কেউ কেউ লড়াই করে ইউকাতিলু হামিয়াতান, কেন লড়াই করে, কয় ভিতরের হিংসার বর্ষবর্তী হয়ে অথবা প্রতিশোধের নেশায় লড়াই করে, মানফি সাবিলিল্লাহ, হুজুর কে আল্লাহর রাস্তায় আপনার কাছে জানতে চাই। ফারাফা ইলাইহি রাসাল্লা, নবী তার দিকে মাথা উঠাইলেন, উঠে বললেন মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর দিন দুনিয়াতে বিজয় করার জন্য যারা লড়াই করে এটাকেই বলা হয় আল্লাহর রাস্তার লড়াই, রাগে লড়াই করে এটা আল্লাহর রাস্তার লড়াই না, প্রতিশোধের নেশায় লড়াই করা আল্লাহর রাস্তার লড়াই না, একমাত্র আল্লাহর দিন দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য যেই লড়াই হয় এটাকে বলা হয় আল্লাহর রাস্তার লড়াই, এটাকে বলা হয় আল্লাহর রাস্তার মুজাহিদ। হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম নিয়ত পরিশুদ্ধ করে একমাত্র আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর বিধান দুনিয়াতে কায়েম করার জন্য লড়াইকে বলা হয় আল্লাহর রাস্তার লড়াই। সহিহ বুখারীর আরেকটা বর্ণনা শোনেন, হাদিস নাম্বার 1421 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন কালাল অর্জুন, অতীত জামানার এক ব্যক্তি নিয়ত করেছে লা তা সদ্দা কন্যা, আমি সৎকা করব, খরজাবি সদাকত হি, রাতের বেলা সৎকা নিয়ে বের হয়, বের হওয়ার পর ফাওয়াদ আহা ফিয়াদি সারিকির, একজন চোরের হাতে সৎকা করছে, সৎকা চোরের হাতে দেওয়ার পর লোকটা রাতের বেলা ঘুমায়, সকালবেলা জনগণ বলা বলি করতে লাগলো, আসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসুদ্দিকাল্লাইলা তাআলা সারিক, জনগণ সকালবেলা বলা বলি করতে লাগলো যাকে যাকে রাতে যাকে সৎকা করা হয়েছে সে একজন চোর। এক ব্যক্তি নিয়ত করছে সৎকা করবে, রাতের বেলা সৎকা নিয়ে বের হইয়া একজনের হাতে সৎকা দিছে, এটা চোর। ওই ব্যক্তি যখন এই কথা শুনছে আল্লাহর কাছে কয় আল্লাহুম্মা লাকাল হামদুলা তা সদ্দাকান নাবি সদাক, আল্লাহ আপনার প্রশংসা আমি আজকে আবার সৎকা করব। ফখর যাবি সদাকা দিহি, সৎকা নিয়ে বের হয়, বের হওয়ার পর ওই ব্যক্তি যখন সৎকা নিয়ে যায়, যাওয়ার পর ফওয়াদ আহাফিয়া দিজানিয়া, একজন ব্যভিচারিণী নারীর হাতে সৎকা করছে, প্রথম দিন কার হাতে, দ্বিতীয় দিন ব্যভিচারিণী টাকার বিনিময়ে যে সতীত্ব বিক্রি করে বেড়ায় এমন একজন নারীর হাতে, জনগণ সকালবেলা বলা বলি করতে লাগলো তো সুদ্দিকল্লাইলা তাআলা জানিয়া, একজন ব্যভিচারিণী নারীকে সৎকা করা হয়েছে। ওই ব্যক্তি আল্লাহকে বললে আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া, মাবুদ আমার জানা নাই আমি একজন ব্যভিচারিণী নারীকে সৎকা করলাম, লা তা সদ্দা কন্যা আমি আজকে আবার সৎকা করব। তৃতীয় দিন লোকটা সৎকা নিয়ে বের হয়, ফাওয়াদ আহা ফিয়াদি গনিন, একজন ধনী মানুষের হাতে সৎকা দিছে,
তিন নাম্বার দিন একজন ধনী মানুষ তাড়াতাড়ি দিয়ে দূর, সকালে জনগণ কয় রাতের বেলা যাকে সৎকা করা হয়েছে একজন ধনী মানুষ, ওই লোকটা চিন্তা করলো আমি প্রথম দিন চোরকে সৎকা করলাম, দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণীকে, তৃতীয় দিন ধনী মানুষকে, আল্লাহরে বলে আল্লাহ আমার তো জানা ছিল না আমি সৎকা করছি, মাহবুদ আমার টাকা পয়সা থাকলে এটা অন্য বর্ণনা, এটা বুখারীর বর্ণনা না, বুখারীর যতটুকু বলছি এতটুকু বুখারীর, এই বর্ণনাটা অন্য বর্ণনায় আছে, আমার টাকা থাকলে আমি আজকে আবার সৎকা নিয়ে বের হতাম, এটা বইলা লোকটা ঘুমাইছে, এই ঘুমানো থেকে আবার বুখারীর বর্ণনা। ফাকিল আলাহু, ঘুমের মধ্যে তাকে বলা হলো আম্মা সাদাকাতুকা আলা সারিক, তুমি যে চোরকে সৎকা করছো, ফালা আল্লাহু আইয়াস্তাইফা আন সারিকতিহি, তোমার টাকা পেয়ে হয়তো লোকটা আর চুরি করবে না, এর জানা নাই। দ্বিতীয় দিন তুমি সৎকা করলা ব্যভিচারিণীকে, ফালা আল্লাহা আন তাস্তাইফা আন জিনাহা, ব্যভিচারিণী হয়তো আর জিনার কাজ করবে না। তিন নাম্বার দিন সৎকা করলা একজন ধনী মানুষকে, ওই ব্যক্তি উপদেশ গ্রহণ করবে আগে আগে কত যাকাত দেয় নাই সৎকা করে নাই, এখন থেকে যাকাতও দিবে সৎকা দিবে, তুমি তিনটা সৎকা করলা নিয়ত পরিশুদ্ধ হওয়ার কারণে তোমার তিনটা সৎকা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। পরিশুদ্ধ নিয়ত হলে আমল কবুল করে আল্লাহ, এই জন্য কোরবানির আগে নিয়ত খুব জরুরি বিষয়, নিয়ত পরিশুদ্ধ করা, একটু উল্টা পাল্টা হলে কোরবানি বাতিল হয়ে যাবে, নিয়ত পরিশুদ্ধ আল্লাহর জন্য হওয়া, গোস্ত হওয়া মাকসাদ না হওয়া, মানুষকে দেখানো না হওয়া, আল্লাহর জন্য হওয়া, তাহলে নিয়ত পরিশুদ্ধ করে আমরা আমল করব, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কোরবানির আগে চার কাজ, এক নাম্বার নিয়ত পরিশুদ্ধ করা, দুই ইখলাসের সাথে কোরবানি করা, ইখলাসের বাংলা কি, আল্লাহকে খুশি করার জন্য কোরবানির আমলটা করা, বলেন কাকে খুশি করার জন্য, পুরোটা বলেন, আল্লাহকে খুশি করার জন্য কোরবানির আমল করা। একটা কিতাব আছে নাম সহিহুত তারগিব, এই কিতাবের তিন নাম্বার হাদিস, এক ব্যক্তি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন মাল ইমান ইয়া রসুল আল্লাহ, হুজুর ইমান কি জিনিস, নবীজি বললেন আল ইখলাস, ইমান হলো ইখলাস। নবীকে প্রশ্ন করলেন ইমান কি জিনিস, আল্লাহ নবী জবাব দিলেন ইমান হলো ইখলাস। তিরমিজি শরীফের চোদ্দ নাম্বার হাদিসের বর্ণনা, এই বর্ণনায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য, আম্মা জান আয়েশা বলেন সামিয়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি মানিল তামাসারি দ আল্লাহ বিসাখতিন নাস, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টি চায় মানুষকে অসন্তুষ্ট করে, একটা কাজে আল্লাহ সন্তুষ্ট হবে মানুষ যদি অসন্তুষ্ট হোক, কোন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চায় মানুষকে অসন্তুষ্টি করে, মানুষকে অসন্তুষ্ট করে আল্লাহ সন্তুষ্টি চায়। ঘরের মেয়ে ছেলেরা আপনার জোর জোর জোরাজোরি করবে আব্বা আপনি না, আপনি 80,000 টাকার ওই গরুটাই কিনেন, না আপনি জানেন যে আমি 80,000টা কিনতে গেলে এনে আমার আরো 40,000 ঋণ করতে হবে, এখন আপনি এই টেনশনে আসেন এই 40,000 আমার শোধ করতে আরো আগামী 5-7 মাস লেগে যেতে পারে, এই যে একটা টেনশন, তা আপনি এই টেনশনে কি করলেন ছেলে মেয়ের দিকে তাকায়া কিনবো না কিনবো না, এই তো নিয়তে গরমিল শুরু হয়ে গেল, কোরবানির নিয়তে আপনি না কোরবানির নিয়ত করছেন প্রথমে যে ইনশাল্লাহ এবারের গরুটা বা আমি যেটাই দিব 40,000 টাকার মধ্যেই দিব, মেয়ে ছেলেরা বলছে আব্বা আপনি ওইটা না দিলে আমরা দরকার নেই আপনি কোরবানি দেওয়া আমরা গোস্ত খামো না, আরে এটা কেমন কথা, তাহলে এই জায়গায় আপনি এই গরু না কিনলে ছেলে মেয়েদের অসন্তুষ্টির দিকে তাকায়া আপনি আল্লাহরে খুশি করতে চায়, আপনি আপনার সাধ্যের মধ্যে একটা খাসি ক্রয় করে আনছেন, আপনার সাধ্যের মধ্যে আপনার নিয়ত আমি আল্লাহরে খুশি করব, পরিবার যদি অসন্তুষ্ট হয়, নবীজি বলেন কাফাহুল্লাহু মাউনাতান নাস, যেই ব্যক্তি আল্লাহকে খুশি করতে গিয়ে মানুষ অসন্তুষ্ট হয়ে যাক এই মানুষের মোকাবেলায় ওই বান্দার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। অমানিল তামাসারি দো আন্নাস বিসাখতিল্লাহ, বিপরীত দিকে যে ব্যক্তি মানুষকে খুশি করতে যায় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আপনার বিবির জন্য শাড়ি 4-5টা আনলে আপনার বিবি খুশি হয়, বিবি প্রশ্ন করে কোত্থেকে আনলা, কয় এই মাসের সুদ একটু বেশি পাইছি ওই টাকা দিয়ে তোমার জন্য শাড়ি আনলাম, তার মানে সুদের টাকায় বিবি শাড়ি পেয়ে খুশি, আপনার মা বাবা সবাই খুশি মহা খুশি কারণ আপনি আগের চাইতে সুদ বেশি পান, তাহলে হারাম কাজে আপনার আত্মীয় স্বজন খুশি অসন্তুষ্টকে, জোরে বলেন মামানিল তামাসারি দো আন্নাস, মানুষের খুশি দেখতে গিয়ে যদি আল্লাহ অসন্তুষ্ট হয় ওয়াক্কালাহুল্লাহু ইলান্নাস, ওই মানুষটাকে আল্লাহ মানুষের দায়িত্বে ছেড়ে দেয়, যাও যাও তুমি মানুষের কাছে থাকো আমি আল্লাহ আর তোমার কোনো প্রয়োজন নাই, যাও এদের কাছেই থাকো এদের কাছেই থাকো, একদিন বিপদে পড়বা কেউ তোমার পাশে থাকবে না,
যাদের পিছনে তুমি খাটতেছো মেহনত করতেছো সুদ খাইতেছো হারাম খাইতেছো বিশ্বাস করো তুমি কঠিন অসুস্থতায় পড়ো তোমার ইনকাম কামাই সব বন্ধ হোক আস্তে আস্তে তোমার থেকে সব দূরে সরে যাবে কেউ পাশে থাকবে তুমি আমারে অসন্তুষ্ট করে এদেরকে সন্তুষ্ট করছো যাও আমি তোমার এদের দায়িত্ব দিয়ে দিলাম যাও এদের কাছে থাকো তাহলে বলেন কুরবানি দিব আমরা কারে খুশি করতে আল্লাহ এখানে মানুষের খুশি দেখা যাবে না ভাই কথা কি আমি বুঝাইতে পারছি সবাইকে আমরা খুশি চাই আল্লাহর মানুষের খুশি চাই না মানুষ কি বলল এটা আমাদের দেখার বিষয় না আল্লাহ খুশি কিনা এটা দেখার বিষয় তাহলে আল্লাহকে খুশি করতে আমরা যে কোনো কিছু করতে রাজি আছি আল্লাহ তৌফিক দান করেন আমিন তিরমিজি শরীফের আরেকটা হাদিস শুনেন 2658 নম্বর হাদিস 2658 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم ثلاث لا يغل عليهن قلب رجل مسلم تين ক্ষেত্রে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না বলেন মুসলমানের অন্তর কয় ক্ষেত্রে খেয়ানত করতে পারে না আমাদের স্লোগান আমাদের অন্তর কয় ক্ষেত্রে খেয়ানত করতে পারে না এক নাম্বার ইখলাসুল আমাল লিল্লাহ আল্লাহর জন্য আমল করার ক্ষেত্রে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না আল্লাহর জন্য আমি করব আমল এই ক্ষেত্রে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না কাকে বলা হয় আপনি নামাজে রওনা করলেন নামাজে আসবেন মসজিদে যাবেন যাওয়ার পর জামাতে আপনি নামাজ আদায় করবেন এই মুহূর্তে ইবলিস আপনাকে রাস্তায় ধোঁকা দেয় আর বলে নামাজ তো পরেও পড়তে পারবি নামাজ তো পরেও পড়তে পারবি তখন আপনার দিল এই সারা দিবে না আমি আল্লাহর জন্য আমল করব জামাতে যাব আল্লাহর জন্য এই আল্লাহর জন্য মসজিদে যাওয়ার ক্ষেত্রে আমার অন্তর খেয়ানত করতে পারে না এক নাম্বার মুসলমানের অন্তর আল্লাহর জন্য কিছু করতে খেয়ানত করতে পারে না নামাজের মধ্যে আপনি দাঁড়াইলেন দাঁড়ানোর পর ইবলিস আপনাকে বিভিন্ন ভাবে ধোঁকা দেয় নবীজি বলেন ফা ইন্নাল্লাহ হিয়া আলা ওয়াজহিহি তুমি যখন নামাজে দাঁড়াও মনে রাখবা তোমার সামনে আল্লাহ আছে নামাজে দাঁড়াইলে তোমার সামনে কে আছে আল্লাহ আছে আল্লাহর নবী নামাজে দাঁড়ায় আছেন ফারাআ ফি কিবলাতিল মাসজিদি খুখামা আল্লাহর নবী মসজিদের সামনে দেখলেন নাকের ময়লা লাগে আছে নবীজি নামাজের মধ্যে সামনে দেখলেন নাকের ময়লা লেগে আছে আমি যে একটু আগে নামাজ পড়লাম আপনারা বললেন আপনাদের সামনে এটা কি দেয়াল না আমার সামনে এটা কি দেয়াল না তাহলে আমাদের সামনে কি থাকে নামাজে সাধারণত দেয়াল থাকে তো নবীজির সামনেও কি ছিল দেয়াল মাটির দেয়াল বা যেইভাবে হোক বেড়া ইত্যাদির দেয়াল নবীজি দেখলেন মসজিদের ওই সামনে ক্যাবলার দিকে নাকের ময়লা লেগে রয়েছে নামাজের পর আল্লাহ নবী ফাহাক্কাহু বিয়াদাইহি আল্লাহ নবী নিজের হাতে নাকের ময়লা পরিষ্কার করলেন বুখারী বর্ণনা বুখারী শরীফের বর্ণনা নাকের ময়লা পরিষ্কার করার পর তাগায়াযাওয়াজহু রাসূলিল্লাহ আল্লাহ নবীর চেহারা মোবারক পরিবর্তন হয়ে গেছে লাল হয়ে গেছে নবী রাগান্বিত হয়ে গেছেন নবীজি বললেন এ মুসলমান আমাকে আপনাকে আমাদের সবাইকে বলেন যদিও সাহাবাদেরকে বলছেন এই কথাটা আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত নবীর সকল মুসলমান উম্মতকে বলে যাচ্ছেন ইযা কানা আহাদুকুম ফিস সালাহ যখন তোমরা নামাজের মধ্যে থাকো ফা ইন্নাল্লাহ হিয়া আলা ওয়াজহিহি তখন মনে রাখবা তোমার সামনে আল্লাহ আছে বলেন আমরা নামাজে আছি সামনে কে আল্লাহ বলেন নামাজে আছি সামনে কে আল্লাহ তাহলে এখন থেকে বুঝবো আমরা নামাজে আছি আমাদের সামনে দেয়াল না না আমাদের সামনে আল্লাহ দেয়াল আল্লাহ নবীজি বলেন ফালা ইয়াতানাখামান্না আহাদুকুম হিয়া আলা ওয়াজহিহি অতএব কখনো সামনের দিকে থুতু ফেলবা না সামনে থুতু ফেলাও মানে মাথায় রাখবা তোমার সামনে আল্লাহ এই না তুমি থুতু কিভাবে ফেলাও সামনে না আল্লাহ তো বুঝাইতে চাইলাম এই যে দেখেন আমি আপনি আজকে থেকে সালাত আদায় করব নবীজি বললেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ হ্যাঁ তুমি যে নামাজে দাঁড়াইলা একটু আগে যে এশার সালাত আদায় করলা তুমি কেমন যেন আল্লাহকে দেখতেছো সুবহানাল্লাহ আসলে কি আমরা আল্লাহকে দেখি না আসলে কি দেখি নবীজি বলেন ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক যদিও তুমি আল্লাহকে না দেখো তোমাকে আল্লাহ দেখেন আবার আসেন আগের হাদিসে আল্লাহ নবী কয় শোনো তুমি যখন নামাজে ফাইন্নাল্লাহ হিয়া আলা ওয়াজহিহি তোমার মুখের সামনে আল্লাহ আছেন অন্য হাদিসে নবী বলেন তুমি যখন ইবাদত করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো বলেন আজকে থেকে কেবলার দিকে দাঁড়াইলাম আমি কেমন যেন সামনে কাকে দেখি যদিও আমি না দেখি সামনে থেকে আমাকে কে দেখে এই তো আজকে থেকে এইভাবে নামাজ পড়েন তখন মনে হবে নামাজ কবুল হইতেছে ইবলিস এসে যে আপনার এত ধোঁকা দেয় নামাজে তাহলে এইভাবে নামাজ আদায় করা নামাজে যখন দাঁড়াবো আমার সামনে কে আল্লাহ এইভাবে দুই রাকাত নামাজ পড়ে দেখেন কি মজা পাবেন দেখেন নামাজের মধ্যে আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা ইবাদত আল্লাহকে খুশি করার জন্য করার তৌফিক দান করেন তাহলে বলেন তো আমরা নামাজে দাঁড়াই কোরবানি করি হজ করি
এইগুলা করার ক্ষেত্রে আমাদের দিল আমরা যে আল্লাহর জন্য করব এই করার ক্ষেত্রে আমাদের দিল খেয়ানত করতে পারে না এক দুই ওয়ামুনাসাহাতু আইম্মাতিল মুসলিমিন মুসলমানদের শাসকদেরকে উপদেশ দিতে মুসলমানের অন্তর কখনো খেয়ানত করতে পারে না মুসলমানের শাসক যদি কোনো ভুল করে কোনো অন্যায় করে অন্য মুসলমান তার ভুল ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে তার অন্তর খেয়ানত করতে পারে না নসিহত করতে পারবেন মুসলমানদের শাসক ভুল করলে তাকে নসিহত করে এটা তাকে জানায়া দেওয়া যাবে তিন নাম্বার আলজুমু জামাআতিহিম মুসলমানের মধ্যে সর্ববৃহৎ হক যে জামাতটা এই জামাতের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না সর্ববৃহৎ যে হক দল থাকবে এই দলের সাথে মুসলমান লেগে থাকবে এই ক্ষেত্রে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না হক দলের সাথে মুসলমান লেগে থাকবে এখন বলতে পারেন হুজুর অমুক জায়গায় তো প্রচুর পরিমাণে লোক হয় তো এটা কি হক দল কাবা শরীফে যেমন নারী পুরুষ একসাথে যায় হুজুর অমুক জায়গায় নারী পুরুষ একসাথে যায় এরকম আপনারা অনেকে বলতে পারেন যে হজ করতে যেমন নারী পুরুষ একসাথে যায় অমুক জায়গায় নারী পুরুষ একসাথে যায় আর কি পরিমাণ যে যায় হুজুর আপনি জানেন না ভাই কতজন যায় যদি বলেন দুই কোটি যায় ওই দুই কোটিও হকের মাপকাঠি যদি না হয় তারা যদি 200 কোটিও হয় এটা হক দল না বরং দল হক হতে হবে ওই দলের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না যুগের হক্কানি আলেমরা যেই দলকে হক বলবে এটাই হবে হক দল আর যেই দলকে বাতিল বলবে 100 কোটি লোক থাকলেও এটা বাতিল কি শিক্ষা বুঝে আসছে তো লুজুমু জামাআতিহিম মুসলমান হক দলের বৃহৎ দলের ক্ষেত্রে লেগে থাকতে মুসলমানের অন্তর কখনো খেয়ানত করবে না তিনটা উপদেশ তাহলে আমরা মনে রাখবো এক আল্লাহর জন্য এবাদত করতে মুসলমানের অন্তর খেয়ানত করবে না দুই মুসলমানদের শাসক কোনো ভুল করলে মুসলমান সেই ভুল ধরিয়ে দিতে কোনো খেয়ানত করবে না তিন মুসলমানরা এটা মনে রাখবে যে লুজুমু জামাআতিহিম হক বড় যেই দলটা আছে মুসলমানদের এই দল কখনো কোনো কাজে ডাকলে মুসলমান সেখানে পিছপা হতে পারে না পিছনে থাকতে পারে না যুক্তি খাটাইতে পারে না হ্যাঁ ওজোর থাকলে ভিন্ন কথা কিন্তু এটা বলা যাবে না থুরমিয়া খায়া দেয় আর কাম পাও না ওই জায়গায় কেন যাও এইগুলা বলা যাবে না আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন তাহলে এক নাম্বার গেল বিশুদ্ধ নিয়ত দুই নাম্বার আমল আল্লাহর জন্য করা আমল ভাই কার জন্য করা আল্লাহর জন্য বলেন আমরা গরু জবাই করি কার নামে সব বলেন কার জন্য নাকি অন্য কারো খুশির জন্য আচ্ছা সহিহ আত-তারগিব কিতাবের নাম হাদিস নাম্বার 7 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আখলিসু আমালাকুম লিল্লাহ তোমরা তোমাদের আমল আল্লাহর জন্য করো আমল করার পর লা তাকুলু হাদা লিল্লাহি ওয়ালির রহিম আমল করার পর এই কথা বলবা না এটা আমি আল্লাহর জন্য করলাম আমার আত্মীয় স্বজনের জন্য করছি আমল করার পর এটা বইল না এই আমল আমি আল্লাহর জন্য করলাম আত্মীয় স্বজনের জন্য করছি আবার বলছি আমল করার পর এটা বলবা না এই আমল আমি আল্লাহর জন্য করলাম আত্মীয় স্বজনের জন্য করছি নবীজি বলেন কোন আমল করার পর যদি তোমরা বলো এই আমল আমি আত্মীয় স্বজনের জন্য করলাম আল্লাহর জন্য করলাম ফা ইন্নাহা আলির রহিম ওই আমলটা তোমার রক্তের আত্মীয়দের জন্য হয়ে যায় ফালাইসা লিল্লাহি বিনহা শাইউন ওই আমলের মধ্যে আল্লাহর কোনো শরীক থাকে না আল্লাহ অংশীদার থাকে না আল্লাহ কয় আমি এই আমলে নাই যাও এটা আত্মীয়দের আমল এটাতে আমি নেই তুমি আমল করার পর কোন সাহসে কও এই আমল আমি আল্লাহর জন্য করছি আর আমার হুজুরের জন্য আমি এই আমল আল্লাহর জন্য করছি আরেকটু বাড়াই কই আমার খাজা বাবার জন্য যদি বলেন না বললে এখন দেখবেন আমার এই কথায় অনেকে রাগ হয়ে যায় ওই ব্যক্তি রাগ হবে যে ব্যক্তি খাজা বাবা কয় যে রাগ হবে সেই রাগ হবে যে কয় যদি আপনি বলেন না হুজুর বলি না তো আপনি রাগ হবেন কেন আমি এক জায়গায় একটা আলোচনা করছি যে গরু জবাই হবে আল্লাহর নামে কার নামে এই জায়গায় কোনো মানুষের নামে গরু জবাই হবে না এমনকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও গরু জবাই হবে না তো কয়েকজন রাগ হয়ে কয় কেউ আল্লাহ ছাড়া অন্য কারোর নামে গরু জবাই করে না আমি বললাম আপনার রাগ হওয়ার কারণটা কি সেটা বলুন আমি তো বুঝছি কেন রাগ হয়েছে আমি আপনারা রাগ হওয়ার কারণটা কি এটা বলেন মানে ওনারা প্রত্যেক বছর ডেকের আয়োজন করে রজব মাস আমি বললাম আপনি রাগ হইলেন কেন এই কথা সেটা বলেন আপনারা এটা করেন আমি বললাম হয়তো বলবেন হ্যাঁ না হয় বলবেন না করেন কয় না তা আমি রাগ হওয়ার প্রশ্নে আসেন এটা তো সেই রাগ হবে যারে বলছি আপনি তো এটা করেন না খুব লজ্জিত হয়েছে অনেক ওলামা একরামের সামনে এসে বলে হুজুর এটা কি বললেন আপনি এরকম কেউ করে আমি আপনারা করেন কয় চিন্তা করতেছে যদি বলি হা তাহলে তো বিপদ যদি বলি না আমি বললাম যদি বলেন না তাহলে তো সমস্যাই নেই তা আপনি এত চেতলেন কেন বুঝলেন নাই ওলামায়ে কেরাম খুব সহনশীলতার সাথে মানুষের প্রশ্নের জবাব দিতে হবে সাধারণ জনগণ এসে আলেমদের উল্টা পাল্টা প্রশ্ন করবে আর এক দুই ঘন্টা সময় নষ্ট করবে আলেমদের এত সময় ওলামায়ে কেরামের কাছে নাই দুই তিন মিনিটের মধ্যে প্রশ্নের সমাধান
আসছে মনে করেন আলেমদের সামনে অপমান করতে, আয়েশা কয় আপনি যে বললেন গুরুজি ভাই আল্লাহর নামে হয়, অমুক অমুক বাবার নামে হয়। আমি বললাম আপনার সমস্যা কি, আপনারা কি এটা করেন? উত্তর হবে হ্যাঁ বা না, যদি করেন বলেন করি, শিরিক করেন, যদি বলেন না তো আপনার সমস্যাই নেই, প্রশ্ন খালাস। এখন এই যে হাদিসটা বললাম, আপনাদের কেউ মাইকে শুনে থাকলে বলবে আপনি কি বললেন, কেউ কি আত্মীয় স্বজনের জন্য করে? আরে ভাই না করলে তো আপনি, এই প্রশ্ন তো দরকারই নেই আপনার। নবীজি বলছেন যেহেতু হাদিসে, তার মানে কিছু মানুষ এমন করবে, হাদিসে যেহেতু নবী বলছে তার মানে কিছু মানুষ এমন করবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমল করার পর বইল না, এটা আল্লাহর জন্য আত্মীয়দের জন্য। বলেন আমল কার জন্য শুধু? আল্লাহ। এই তো মাশাআল্লাহ বুঝে আসছে সবার, তাহলে কোরবানি কার জন্য শুধু? অন্য কাউকে খুশি করার জন্য, আল্লাহর জন্য। তাহলে আমাদের চার অপশনের দুই অপশন গেল, এক নিয়ত পরিশুদ্ধ করা, দুই আল্লাহর জন্য করা, তিন নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় কোরবানি করা, আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় কোরবানি করা। মানুষ বাহবা দিবে আমাকে এটা কোনো দরকার নাই, আল্লাহ প্রতিদান দিবে আমাকে। এখন প্রশ্ন হলো আল্লাহর প্রতিদান পাওয়ার আশায় আমল করা জায়েজ আছে কিনা। আমি সুন্দরভাবে একটা বাংলা বলি, অনেকে আমাদের মাঝে অনেকে শিখায় আবেগের ঠেলায়, অনেকে বলে আর কি আমি জান্নাত দিয়ে কী করবো, জাহান্নাম দিয়ে কী করবো যদি আল্লাহ না পাই? বাংলাটা শুনেন, আমি জান্নাত দিয়ে কী করবো, জাহান্নাম দিয়ে কী করবো যদি আল্লাহ না পাই? মানে উনি বুঝাইতে চায় উনি জান্নাতে গেলেও যদি আল্লাহ না পায় উনি কী করবে? আপনি কি আপনার কি মাথা ঠিক আছে নাকি? আপনি জান্নাতে যাইবেন আর আল্লাহরে পাবেন না? আরে আল্লাহ খুশি না হইলে তো আপনি জিন্দগিতে জান্নাতে যেতে পারবেন না। তো বলে আর কি আমি আল্লাহ দিয়ে কী করবো যদি জান্নাতে গেলে আল্লাহ না পাই? আরে জান্নাতে গেলে আল্লাহ পাবেন না মানে আল্লাহকে তো পেয়েই জান্নাতে যাবেন। এই সমস্ত আবেগী মার্কা কথা বলবেনও না শিখবেনও না, বিভিন্ন জায়গায় শিখায়। আল্লাহ তোমারে পায়া যদি দুজকেও যাই আমার কোনো সমস্যা নেই, তোমারে না পায়া যদি জান্নাতে যাই আমি এই জান্নাত চাই না, কি বড় কথা! আসলে আপনি জান্নাত চান না? হ্যাঁ, মানে ভাবসাম এমন উনি আগুনে পুড়বে, আল্লাহ কয় আমি তোমারে পায়া যদি আগুনে পুড়ি সমস্যা নেই, আর তোমারে না পায়া যদি জান্নাতে যাই আল্লাহ এই জান্নাত আমি চাই না। আরে ভাই আল্লাহ তো খুশি হয়ে আপনাকে জান্নাত দিবে, এই কথা আপনি কেন বলেন? এক হাদিস আসছে নবীজি আল্লাহ এই বান্দাকে কেমন যেন এইভাবে বলে, লাম আরদালাকা সওয়াবান দুনাল জান্নাহ, কেমন যেন বান্দাকে আল্লাহ এইভাবে বলতেছে, হে বান্দা তোকে জান্নাত না দিয়ে আমি সন্তুষ্ট হব না। হাদিসের কথা স্পষ্ট কথা, খোলেন না সাহিহ শরীফের 2545 নম্বর হাদিস, 1771 নম্বর হাদিস, স্পষ্ট হাদিস, জান্নাত না দিয়ে আমি সন্তুষ্ট হব না। এই কথা কোত্থেকে ভাই আল্লাহ জানে। তাহলে তিন নাম্বার আমরা প্রতিদান কার কাছ থেকে চাই? আল্লাহর কাছ থেকে। আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আমল করা যে জায়েজ আছে, বুখারী শরীফের 47 নম্বর হাদিস শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানিত্তাবা জানাজাত মুসলিমিন ঈমানা ওয়া ইহতিসাবা, কোন মানুষ যদি কোন মুসলমানের জানাজায় যায় ঈমানের সাথে এবং সওয়াব পাওয়ার আশায়, কি পাওয়ার আশায়? জোরে বলেন কি পাওয়ার আশায়? তাহলে সওয়াব পাওয়ার আশা করা যায় আছে না নাই? এই যে সওয়াব পাওয়ার আশায়, কোনো মানুষ যদি ঈমানের সাথে এবং সওয়াব পাওয়ার আশায় জানাজায় যায়, যাওয়ার পর ওয়া কানা মাহু হাত্তা ইসাল্লা আলাইহা, এই ব্যক্তি লাশের সাথে ছিল নামাজ পড়ার আগ পর্যন্ত, মানে জানাজা নামাজ পড়া পর্যন্ত লাশের সাথে ছিল, ওয়া ইয়াফরুগা মিন দাফনিহা, দাফন কার্য পর্যন্ত তার সাথে ছিল। আপনি কোনো মুসলমানের জানাজায় গেলেন, যাওয়ার পর তার নামাজ পড়লেন, দাফন কাজে অংশীদার হলেন, দাফন কাজে শরিক হওয়ার পর আপনি বাসায় ফিরে আসলেন, বিবি ফোন দিয়ে জিগায় তুমি কোথায়? আপনি বললেন আসতেছি। ওই মুহূর্তে আপনি বিবিকে বলবেন ফাইন্নাহু ইয়ারজিউ বিকিরাতাইন, আল্লাহ নবী বলেন কোনো মুসলমানের জানাজায় যাওয়ার পর তুমি তার জানাজার নামাজ পড়লা, দাফন কাজেও শরিক হইলা, এই মুসলমানটা দুইটা উহুদ পাহাড়ের সমান সওয়াব নিয়ে বাসায় ফিরে আসে। তারপরে বিবি যদি ফোনে প্রশ্ন করে কোত্থেকে আসতেছো, বলবেন আমি দুইটা উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে বাসায় আসছি। এখন আপনাদের কাজ আস, শুধু জানাজা পরে চলে যাবেন, দাফনে যাবেন না, এরকম হয় না? অনেকে শুধু জানাজা পরে দাফনের কাজে যায় না। নবীজি বলেন নমান সাল্লা আলাইহা, যেই ব্যক্তি শুধু নামাজ পড়ে, নামাজ পড়ার পর রজা কবলা আন্তুদফানা, দাফন করার আগে লোকটা চলে আসে, দাফন কাজে যায় না, ফাইন্নাহু ইয়ারজিউ বিকিরাত, এই ব্যক্তি একটা উহুদ পাহাড়ের সমান সওয়াব নিয়ে ফিরে আস। তাহলে দুই আমলে কয় উহুদ পাহাড় সমান? দুইটা। এক আমলে এক উহুদ পাহাড়ের সমান সমান সমপরিমাণ সওয়াব নিয়ে আস। চার নাম্বার কথা, রিয়া করা যাবে না। তাহলে তিন নাম্বার সওয়াব পাওয়ার আশায় কোরবানি করা, চার নাম্বার রিয়া করা যাবে না। রিয়া মানে লোক দেখানো ইবাদত, কাউকে দেখানোর জন্য কোরবানি করা যাবে না।
কাউকে দেখানোর জন্য কি করা যাবে না কুরবানি করা যাবে না কুরবানি করতে হবে একমাত্র কাকে দেখানোর জন্য আল্লাহকে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করা অন্য কোন নিয়তে কুরবানি করা যাবে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুলুগুল মারাম নামে একটা কিতাব আছে এই কিতাব হাদিসের কিতাবের 440 নম্বর হাদিস হাদিসের মান সহিহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আখাফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে যে বিষয়টা ভয় করি এটা হলো ছোট শিরিক কি শিরিক ছোট শিরিক কয় ছোট শিরিক আবার কি জিনিস কয় আর রিয়া ছোট শিরিক হলো রিয়া লোক দেখানো ইবাদত তাহলে আমি প্রশ্ন করি আপনারা উত্তর দিবেন বলেন লোক দেখানো ইবাদতের নাম কি ছোট শিরিক বলেন লোক দেখানো ইবাদতের নাম কি ছোট শিরিক আচ্ছা ছোট শিরিকের অপর নাম কি লোক দেখানো বলেন ছোট শিরিকের অপর নাম রিয়া রিয়ার অপর নাম ছোট শিরিক বলেন তো রিয়ার অপর নাম ছোট শিরিকের অপর নাম রিয়া রিয়া ছোট শিরিকের অপর নাম রিয়া রিয়ার অপর নাম ছোট শিরিক আমি একটা বলবো বিপরীতটা আপনারা বলবেন ছোট শিরিকের অপর নাম কি রিয়া আর রিয়ার অপর নাম ছোট শিরিক তো নবীজি বললেন আমি তোমাদের সবচেয়ে বেশি ভয় পাই তোমরা ছোট শিরিক করবা এটা হলো রিয়া মানুষকে দেখানোর জন্য ইবাদত করবা সত্যি বলেন তো কুরবানির সময়টা হয় কিনা এটা হওয়া চাই না এটা হলে একদম ইবাদত নষ্ট হয়ে যাবে আচ্ছা আরেকটা হাদিস শুনেন ইবনে মাজা হাদিসের কিতাবের নাম হাদিস নাম্বার 4204 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন খরাজ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু নাতাযাকারুদ দাজ্জাল আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাদের সামনে আল্লাহর নবী আসলেন আমরা দাজ্জালের ব্যাপারে আলোচনা করতেছিলাম দাজ্জালের ব্যাপারে আলোচনা করতেছিলাম হুজুর আসছে হ্যাঁ না নিয়ে আসেন তারা নিয়ে আসেন অনেক সময় হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু সাঈদ বলেন আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম কি সম্পর্কে দাজ্জাল এই মুহূর্তে আল্লাহর নবী আমাদের সামনে আসলেন আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম নবীজি আমাদের কাছে আসলেন আসার পর আমাদেরকে আল্লাহ নবী বললেন আলা উখবিরুকুম বিমা হুয়া আখাফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল আল্লাহ নবী বললেন আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতে ভয়ঙ্কর আরো বিষয় বলবো না মন দিয়ে শুনেন দাজ্জাল একটা ভয়ঙ্কর জন্তুর নাম এটা তো আমরা শুনছি এখন আপনারা বলেন তো দাজ্জালের আলোচনাটা এটা অনেক ভয়ঙ্কর একটা আলোচনা না সাহাবারা বলেন আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম নবীজি আসলেন আসার পর বললেন দাজ্জালের চাইতে ভয়ঙ্কর একটা জন্তুর ব্যাপারে আমি কি তোমাদেরকে বলবো সাহাবারা বলে হুজুর দাজ্জালের চেয়ে আরো ভয়ঙ্কর কি জিনিস আল্লাহ নবী কয় হাস এটার নাম হলো শিরকুল খফি গোপন শিরিক বলেন কি শিরিক আগে জানছেন ছোট শিরিক এখন বলেন কি শিরিক মন দিয়ে শুনেন নবীজি বলেন দাজ্জালের চাইতে ভয়ঙ্কর আরেকটা বিষয় আমি ভয় পাই যেই বিষয়টার নাম গোপন শিরিক এই গোপন শিরিক তোমাদের মাঝে কাজ করবে আবার বলছি দাজ্জালের চাইতে বেশি ফেতনা তোমাদের জন্য হবে গোপন শিরিক আগে জানলাম ছোট শিরিক এবার জানলাম গোপন শিরিক সাহাবার কয় হুজুর গোপন শিরিক কি আল্লাহর নবী বলেন আর রিয়া গোপন শিরিক হলো রিয়া এবার সব উত্তর আপনারা দিবেন তাহলে রিয়া অপর নাম ছোট শিরিক গোপন শিরিক তাহলে দুইটা পেয়ে গেলাম রিয়ার অপর নাম ছোট শিরিক গোপন শিরিক তাহলে আপনারা বলেন তো গোপন শিরিক আর ছোট শিরিকের অপর নাম রিয়া রিয়ার অপর নাম গোপন শিরিক ছোট শিরিক এই তো মনে থাকবে তাহলে গোপন শিরিক এটাকে রিয়া বলা হয় ছোট শিরিক এটাকে রিয়া বলা হয় তাহলে কোরবানি কাউকে দেখানোর জন্য করা এটার নাম রিয়া এটার নাম ছোট শিরিক এটার নাম গোপন শিরিক ভাই মনে থাকবে কথাগুলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় মিয়া দাজ্জাল কি দাজ্জালের চেয়ে বেশি ভয়ঙ্কর তোমাদের মাঝে যে ছোট গোপন শিরিক লুকায় আছে এটা আরো ভয়ঙ্কর আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন শিরিকযুক্ত আমল যদি হয় এই আমল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমল থেকে আল্লাহ মুক্ত যদি শিরিকযুক্ত আমল হয় রিয়াযুক্ত আমল হয় ইবনে মাজা হাদিসের কিতাবের নাম হাদিস নাম্বার 4203 নাম্বার হাদিস 202 নাম্বার হাদিস 4203 এও রিয়ার কথা আছে 4203 এও রিয়ার কথা আছে 4204 এও রিয়ার কথা আছে ইবনে মাজার 4202 203 204 সবগুলো রিয়া সম্পর্কে আলোচনা এই জায়গার মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু আজ্জা ওয়া জাল আল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আনা আগনা শুরাকা ইয়ানি শিরকি যারা শিরিক করে তাদের থেকে আমি আল্লাহ মুক্ত অমুখাপেক্ষী আমি শিরিক করে যারা তাদের সাথে নাই যারা শিরিক করে আমি তাদের সাথে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মনে রাখবা ফামান আমিলালি আমালা আমার জন্য যদি কোনো আমল তোমরা করো বলেন এশা কার জন্য করলাম
কুরবানি কার জন্য করব আল্লাহ বলেন আমার জন্য যদি কোনো আমল করো আশরাকা ফিহি গায়রি ওই আমলের মধ্যে যদি আমি ছাড়া অন্য কাউকে তোমরা শরীক করো দেখেন কি কয় আমল কার জন্য করছি না ভাই সবাই বলেন আমল কার জন্য আল্লাহ বলেন কুরবানি কার জন্য আল্লাহ আল্লাহ বলেন কুরবানি আমার জন্য করলা আশরাকা ফিহি গায়রি এই আমলে যদি অন্য কাউকে অংশীদার বানাও ফানা বারি উম্মিনহু আমি এই আমল থেকে মুক্ত ফাহুয়ালিল্লাযী আশরাকা তুমি যারে অংশীদার বানাইছো তোমার আমল তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা কোনো আমল আমার জন্য করছো আবার দেখেন আল্লাহ বলেন তোমরা কোনো আমল আমার জন্য করছো ওই আমলে আমি ছাড়া অন্য কাউকে অংশীদার বানাইছো তাহলে যাকে অংশীদার বানাইছো আমল তার আমি এখান থেকে মুক্ত আমি এই আমলের সাথে নাই আল্লাহ বলছে তাহলে যে আমলের মধ্যে রিয়া আছে ওই আমল থেকে আল্লাহ মুক্ত বলেন আমাদের নামাজ আমাদের হজ আমাদের কোরবানি আমাদের জীবন মরণ একমাত্র কার জন্য আল্লাহ আল্লাহর জন্য ইবনে মাজা হাদিসের কিতাব হাদিস নাম্বার 4203 আগেরটা গেল 202 4203 নাম্বার হাদিসে আসছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা জামা আল্লাহুল আউয়ালিনা ওয়াল আখিরিনা লিয়াউমিল কিয়ামাতি লিয়াউমিন লা রাইবা ফি কিয়ামতের ময়দানে আল্লাহ যখন পূর্বাপর সকল মানুষগুলো একত্রিত করবেন সব মানুষগুলো একত্রিত করার পর নাদা মুনাদিন এক ব্যক্তি ঘোষণা দিবে ঘোষণা দিয়ে বলবে শোনো তোমরা মান আশরাকা ফি আমালিন আমিলাহু লিল্লাহ এই মানুষরা তোমাদের মধ্যে যারা আমলে শিরিক করছ আমল আল্লাহর জন্য করছিল ওই আমলের মধ্যে অন্য কাউকে অংশীদার বানিয়েছ ফাল্লিয়াতলুব সাওয়াবাহু মিন ইন্দি গায়রিল্লাহ ওই ব্যক্তি যেন আজকে কেয়ামতের ময়দানে সওয়াব আল্লাহ ছাড়া ওই ব্যক্তির কাছ থেকে চায় আল্লাহ তাকে সওয়াব দিবে না আবার বলছি কেয়ামতের ময়দানে একজন ঘোষণা দিয়ে বলবে যারা আমলের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক বানাইছো তোমরা আজকে সওয়াব আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যাও আল্লাহ তোমাকে সওয়াব দিবে না ওই যার জন্য করছো তার কাছে সওয়াব চাও তাহলে কোরবানি কার জন্য করব আল্লাহ ছেলেমেয়ের খুশির জন্য করেন না 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 ছেলেমেয়ের খুশি বউর খুশি এদের জন্য করেন না আল্লাহর খুশি করার জন্য করেন আবার বলছি কেয়ামতের মাঠে একজন ঘোষণা দিয়ে বলবে যেই ব্যক্তি আমল করছিল আল্লাহর জন্য কিন্তু ওই আমলে অন্য কাউরে শরীক বানাইছো আজকে সওয়াব ওই অন্য কারা কাছে চাও আল্লাহর কাছে চাও এবার আসেন তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2382 নাম্বার হাদিস 2382 নাম্বার হাদিস এই হাদিসগুলো রিয়ার ব্যাপারে 2381 2382 2383 সব রিয়ার ব্যাপারে 2381 নাম্বার হাদিস 2381 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من يرى الله به যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য আমল করে আল্লাহ তার আমলটা মানুষের কাছে দেখায় দেয় হা হা তুমি মানুষকে দেখানোর জন্য আমল করছো না নাও মানুষকে দেখায় দেয় ও মাই ইউসাম্মিউল্লাহ যেই ব্যক্তি মানুষকে শোনানোর জন্য আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কানে তার আমল শোনায় দেয় তুমি না মানুষকে দেখানোর জন্য করছো আবার মানুষকে শোনানোর জন্য করছো ঠিক আছে শোনায় দিলাম এবার দেখেন কেয়ামতের মাঠে কি হবে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মানুষের সামনে রা আল্লাহু বিহি তার আমলগুলা দেখায় দিবেন দেখানোর পর সাম্মা বিহি তার এই আমল মানুষের সামনে দেখাইয়া সগ্গরহু ওয়া হাক্করহু তাকে লাঞ্ছিত করবে তাকে অপমান অপদস্থ করবে কেয়ামতের ময়দানে যারা মানুষকে দেখানোর জন্য আমল করে এই ব্যক্তিগুলোকে কেয়ামতের ময়দানে আল্লাহ লাঞ্ছিত করবে আল্লাহ অপমানিত করবে অপদস্থ করবে তাহলে মানুষকে দেখানোর জন্য আমল করা যাবে না আমল করতে হবে কার জন্য আল্লাহর জন্য আল্লাহ আল্লাহর জন্য আমল করার তৌফিক দান করেন তিরমিজি শরীফের 2382 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউয়ালু মাইয়াদউ বিহি রাজুলুন সর্বপ্রথম কেয়ামতের ময়দানে এক ব্যক্তিকে ডাকবে তাআল্লামাল কোরআন যেই ব্যক্তি কোরআন শিখছে কোরআন শিখার পর ওই কোরআন অন্য মানুষকে শিখাইছে তাকে আল্লাহ ডাকবেন দুই নাম্বার রজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাকে আল্লাহ ডাকবেন তিন নাম্বার রজুলুন কাসিরুল মাল সম্পদওয়ালাকে আল্লাহ ডাকবেন ডাকার পর প্রথম আলেমকে আল্লাহ বলবেন তুমি কেন আলেম শিখছ আলেম জবাব দিবে মাবুদ তোমাকে খুশি করার জন্য আলেম শিখছি মানুষকে আমি শিখাইলাম আল্লাহ বলবে কাজাবতা তুমি মিথ্যা বলেছ তুমি মিথ্যা বলেছ মানুষ যেন তোমাকে বড় আলেম বলে এই জন্য তুমি আলেম অর্জন করেছিলা মানুষ যেন তোমাকে বড় কারি বলে তোমার পড়া অনেক সুন্দর এই জন্য তুমি আলেম শিখেছিলা কোরআন শিখেছিলা ওয়াকদ কিল দুনিয়ার মধ্যে তোমাকে প্রশংসা করা হয়েছে এখন আর প্রশংসার সুযোগ নাই তোমার ঠিকানা জাহান্নাম তোমার ঠিকানা কি জাহান্নাম এটা এক নম্বরে আলেম আলেম যে তার অবস্থা হবে এক নম্বরে অবস্থা
দুই নাম্বার রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যে শহীদ হয়েছে তাকে আল্লাহ ডাকবে ডাকার পর বলবে কেন লড়াই করেছো বলবে কাতালতু হাত্তা কুতিলতু আমি লড়াই করতে করতে শহীদ হয়ে গেলাম আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো তুমি লড়াই করেছো লিউকালান্নাকা জারি তোমাকে যেন বীর বাহাদুর বলা হয় এই কারণে তুমি লড়াই করেছিলা দুনিয়ার মধ্যে বীর বাহাদুরের খেতাব অনেক অর্জন করেছো আজকে যাও তোমার ঠিকানা জাহান্নাম তিন নাম্বার সম্পদ ওয়ালাকে আল্লাহ বলবেন কেন তুমি সম্পদ উপার্জন করেছিলা দান করছো নি কয় হ্যাঁ মাবুদ দান করছিলাম কেন আপনারে খুশি করার জন্য আল্লাহ জবাব দিবে না আর অত্যাইকালাদা জাওয়াত তুমি বড় দাতা এই কারণে দান করেছিলা দুনিয়ার মধ্যে তুমি দাতার খেতাব পেয়ে গেছো যাও এখন জাহাদ নামে যাও নবীজি বলেন উলাইকা সালাসা আউয়ালু মান তুসআরু বিহিমুন নার এই তিন ব্যক্তির মাধ্যমে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে এই তিন ব্যক্তিকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে তিনজন মানুষকে দেখানোর জন্য আমল করছে রিয়া মানুষকে দেখানোর জন্য আমল করছে আবু দাউদ শরীফের 2519 নাম্বার হাদিস আব্দুল্লাহ ইবনে আমর আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন ইয়া রসূলুল্লাহ আপনার রাস্তায় লড়াই করেছি আল্লাহর রাস্তায় লড়াই করেছি ইয়া রসূলুল্লাহ তো আল্লাহর রাস্তায় লড়াই কোনটাকে বলা হয় আমি যদি আল্লাহর রাস্তায় লড়াই করি কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ কিভাবে উঠাবেন আপনি আমাকে আখবিরনি আনিল জিহাদি ওয়াল গজবি আপনি আমাকে জিহাদ সম্পর্কে যুদ্ধ সম্পর্কে বলেন নবীজি বললেন শোনো তুমি যদি জিহাদ করো আল্লাহকে খুশি করার জন্য কিয়ামতের ময়দানে ওই অবস্থায় আল্লাহ তোমাকে উঠাবেন আর যদি তুমি লড়াই করো আমরা ইয়ান মুকাসিরা মানুষকে দেখানোর জন্য সম্পদ কামাই করার জন্য কিয়ামতের ময়দানে সম্পদের লুবি হিসাবে আল্লাহ তোমাকে উঠাবেন মানুষের সামনে লজ্জিত আর অপমানিত করে আল্লাহ ছাড়বেন এই হাদিসের শেষে আল্লাহ নবী বলেন শোনো আলা আইয়ি হালিন কাতালতা আও কুতিলতা যেই অবস্থায় তুমি লড়াই করেছো যেই অবস্থায় তুমি শহীদ হয়েছো বাসাকাল্লাহু আলা তিকাল হাল ওই অবস্থায় আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে উঠাবেন যেই অবস্থায় তুমি নামাজ পড়েছো যেই অবস্থায় তুমি রোজা রেখেছো যাকে খুশি করার জন্য আপনি রোজা রেখেছেন ওই অবস্থায় আপনাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে তো বলেন তো আমরা আমাদের পশু কোরবানি ইত্যাদি এগুলো একমাত্র কার জন্য করি আল্লাহর জন্য করি তো এটা যদি আল্লাহর জন্য না হয় তো কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু প্রতিদান দিবে না তো আমল হতে হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য মানুষকে দেখানোর জন্য যদি কোনো আমল করি ওই আমলের কারণে জাহান্নামী হতে হবে তিরমিজি শরীফের 2383 নম্বর হাদিসের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাআওয়াজু মিন হুব্বিল হাজান এটা হলো তিরমিজির বর্ণনা আবু দাউদ শরীফ ইবনে মাজাহ আছে তাআওয়াজু মিন আল্লাহ তাআওয়াজু বিল্লাহি মিন হুব্বিল হুজনি আমার সাথে বলেন হুব্বুল হাজান কি বললাম এই হুব্বুল হাজান জাহান্নামের একটা এলাকার নাম তো নবীজি এই কথা বললেন তোমরা জাহান্নামের হুব্বুল হাজান নামক এলাকা থেকে আল্লাহর কাছে পানাহ চাও এই কথা বলার পর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন তোমরা হুব্বুল হাজান নামক জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাও তো সাহাবারা বললেন হুজুর হুব্বুল হাজান আবার কি নবী বললেন ওয়াদিন ফি জাহান্নাম হুব্বুল হাজান জাহান্নামের একটা এলাকার নাম ইয়া তাআওয়াজু অথবা তাতাআওয়াজু মিনহু জাহান্নামু কুল্লা ইয়াউমিন মিয়াত মাররা জাহান্নাম এই হুব্বুল হাজান নামক এলাকা থেকে দৈনিক 100 বার আল্লাহর কাছে পানাহ চায় জাহান্নাম জাহান্নামের একটা এলাকা জাহান্নাম জাহান্নামের একটা এলাকা থেকে আল্লাহর কাছে দৈনিক 100 বার পানাহ চায় নবীজিকে সাহাবারা বললেন নমাইয়াত কুলুহু ইয়া রাসূলুল্লাহ হুজুর এই এলাকায় কারা যাবে নবী বললেন আল কুররা আল মুরাউনা বি আমালিহিম কারি সাহেবরা যাবে পাঠকরা আলেমরা যারা মানুষকে দেখানোর জন্য আমল করত এই হুব্বুল হাজান নামক জাহান্নামের মধ্যে তারা যাবে বুঝাইতে চাইলাম আমাদের যে কোনো আমল এটা একমাত্র আল্লাহর জন্য করা আল্লাহকে খুশি করার জন্য করা আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য যদি আমল করি এই আমলের প্রতিদান আল্লাহর কাছে পাওয়া যাবে না তাহলে বলেন তো আমরা একমাত্র কাকে খুশি করার জন্য আমল করব আল্লাহকে আর আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আমরা আমল করব হাদিসের মধ্যে আসছে ইখলাসের সাথে কেউ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তো একবার তিরমিজি শরীফের বর্ণনা নবীজি বলেন আন্না রাজুলাম মিন উম্মতি সাতাখাল্লাসু ইয়াউমাল কিয়ামাতি আলা রুউসিল খালায়িক কিয়ামতের ময়দানে আমার উম্মতের একজনকে আল্লাহ উপস্থিত করবেন করার পর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত সৃষ্টির সামনে দাঁড় করাবেন দাঁড় করানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়ানশুরু আলাইহি তিসআতা ওয়া তিসঈনা সিজিল্লা 99টা আমলনামার খাতা তার সামনে খুলবে কয়টা 99টা আমলনামার খাতা খোলার পর আল্লাহ প্রশ্ন করবেন আতুনকিরু মিন হাযা শাইআ
এই দেখো তো একটা অস্বীকার করো কিনা ওই বান্দা বলবে আল্লাহ না না আমি একটা অস্বীকার করি না এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সামনে তুখরাজু বিতাকাতুন একটা কাগজ বের করবেন ওই কাগজের মধ্যে লেখা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই কাগজের মধ্যে লেখা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এটা কাগজের মধ্যে লেখা তো ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন উহদুর ওয়াজনাকা যাও মিজানের পাল্লায় যাও পাল্লার সামনে যাও তো এই বান্দা বলবে আল্লাহ কেন কয় তোমার পাল্লা এখন ওজন করা হবে দেখো তুমি গিয়া ওজন বান্দা বলবে আল্লাহ আমার তো ওজনের আর দেখা লাভ কি 99টা খাতা কোথায় রাখা হবে আর ওই একটা কোথায় আল্লাহ বলে 99টা এক পাল্লায় রাখা হবে আর ওই একটা আরেক পাল্লায় তো এই বান্দা আল্লাহকে বলে আল্লাহ মা হাদিহিল বিতাকা মা হাদিহি সিজিল্লাত এই 99টা খাতার সাথে ছোট্ট এই কাগজের টুকরার কি হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই মুহূর্তে আল্লাহ বান্দাকে বলবে যাও ফাতুদউ ফি কিফাতিন 99 সিজিল্লা 99টা আমলনামার খাতা এক পাল্লায় রাখা হবে আর একটা আমলনামার খাতা আরেক পাল্লায় রাখা হবে নবীজি বলেন ওই মুহূর্তে পাল্লা দুইটার দিকে তাকায় দেখবে তশাতি সিজিল্লাত 99 ওয়ালা পাল্লাটা এই পাল্লার ওজন হালকা হয়ে একটা লেখা যেটার মধ্যে আশহাদু আল্লাহ ইলাহা লেখা ওই পাল্লাটা ওজন হয়ে বান্দা জান্নাতি হয়ে যায় এটা কেন ইখলাসের সাথে ছিল কিসের সাথে ছিল ইখলাসের সাথে বুখারী শরীফের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করলেন মানাসাদুন নাস বি শাফাআতিকা ইয়াউমাল কিয়ামা ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনার সুপারিশ পেয়ে কে সবচাইতে সৌভাগ্যবান হবেন নবীজি জবাব দিলেন কিয়ামতের ময়দানে সবচাইতে সৌভাগ্যবান ওই ব্যক্তি হবে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে পড়বে এই ব্যক্তি কিয়ামতের ময়দানে সবচাইতে সৌভাগ্যবান হবেন কিয়ামতের ময়দানে সবচাইতে সৌভাগ্যবান কে হবে আমার সুপারিশের মাধ্যমে যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এই ব্যক্তি কিয়ামতের ময়দানে সবচাইতে সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত হবেন তাহলে আসেন এবার আবার এক নম্বর নিয়ত পরিশুদ্ধ করা দুই নম্বর ইখলাসের সাথে আমল করা তিন নম্বর আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আমল করা চার নম্বর লোক দেখানো আমল না করা আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে আমাদের যে কোরবানি এই কোরবানি নামক এবাদতটা করার আগে এই চারটা বিষয় আমরা মাথায় রাখবো বলেন কোরবানি করব কি নিয়তে পরিশুদ্ধ নিয়তে দুই নাম্বার কার জন্য করব আল্লাহর জন্য তিন নাম্বার কার কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় করব আল্লাহ চার নাম্বার মানুষকে দেখানোর জন্য করব না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম কোরবানি নামক ইবাদতটা যেন আমরা আল্লাহর জন্য করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন